নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। নাশকতার আগুনে পুড়ল ঋষ্যমুখ বিধানসভার সিপিআইএম দলীয় কার্যালয়, এমনটাই অভিযোগ করছেন সিপিআইএম নেতাকর্মীরা। অনুমান করা যাচ্ছে গতকাল রাতেই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। সিপিআইএমের অভিযোগ, দুষ্কৃতিকারীরাই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ পুলিশ। অনুমান করা হচ্ছে গতকাল রাত পৌনে দুটা নাগাদ দুষ্কৃতীরাই অগ্নিসংযোগ করে। দুষ্কৃতিকারীদের প্রথমে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে, সব জিনিসপত্র একসাথে জড়ো করার পরেই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে সিপিআইএমের পক্ষ থেকে। সিপিআইএমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে ঘটনার সাথে জড়িতদের আটক করে শাস্তির দাবি জানায় সিপিআইএম। তারা করার চেষ্টা করছে, এটাকে প্রতিহিংসা বলা যায় না, আমরা বলবো একতরফাভাবে সিপিআইএম এবং বামপন্থী দল এবং গণতান্ত্রিকভাবে যারা কথা বলতে চান, এছাড়াও যারা বিভিন্ন পেশায় ডাক্তার থেকে শুরু করে উকিল থেকে শুরু করে যারা আছেন, এমন কোনো অংশ নেই যাদের উপর আক্রমণ নেমে আসেনি। এটাকে আমরা বলছি চূড়ান্ত বর্বরতার সামিল। রাজ্যের আইন শৃঙ্খলা যেমন ভেঙে পড়েছে, সমাজ বিরোধীদের হাতে রাজ্যটাকে তুলে দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব দেব, তাকে জবাব দিতে হবে। এই ধরনের সন্ত্রাস, যারা সমাজ বিরোধী কার্যকলাপ করেন, সেই সমাজ বিরোধীদের হাতে কার্যকলাপকারীদের কোনোরকম কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো ভূমিকা না নিয়ে এবং পুলিশকে অথর্ব করে রেখে দিলে এটা শুধু সিপিআইএমের উপর আক্রমণে সীমাবদ্ধ থাকবে না, এটা সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি বিজেপির সমর্থক, দরদী এবং যারা বিজেপির মধ্যে কথা বলতে চান তারাও সেখানে আক্রান্ত হবেন। এটাই হচ্ছে আগামী দিনের ভবিতব্য। ফলে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি এবং একই সঙ্গে আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে যারা যারা আছেন সমস্ত অংশের মানুষকে সারা রাজ্য জুড়ে আমরা সরব হতে অনুরোধ করছি। এ শুধু রাজনৈতিকভাবে সিপিআইএমের উপর আক্রমণ নয়, আমরা মনে করি এ গণতন্ত্রের উপর আক্রমণ। আমাদের দেশের যে সাংবিধানিক ব্যবস্থা, আমাদের দেশের যে সংসদীয় রীতিনীতি, সেই ব্যবস্থাপনার প্রতি সম্মান না জানানো, আক্রমণ করা, এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সামিল হতে হবে। আমরা তীব্রভাবে ঘৃণা জানাই এই সমাজবিরোধী কার্যকলাপের, বিজেপি আশ্রিত সমাজবিরোধীদের এই কার্যকলাপ কোনোদিন মানুষ ক্ষমা করবেন না, মানুষ এগিয়ে আসবেন এবং পুলিশ প্রশাসন এক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করুক, এটা আমাদের আবারও অনুরোধ থাকবে। যদিও পুলিশের কাছ থেকে সদর্থক ভূমিকা থাকলে উপর্যুপরি বারবার এই অফিসগুলো আক্রান্ত হতো না, এমনকি পুলিশ কাছাকাছি থাকেন, আমাদের অফিসের কাছেই পুলিশ থানা, কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করি সেখানে পুলিশ কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারছেন না অথবা উপরের নেতৃত্বের নির্দেশে পুলিশকে সেখানে অথর্ব করে রাখা হয়েছে। ফলে আমরা এই বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে যাব, আমরা অভিযোগ জানাব। আজকে লকডাউনের কারণে আমরা উপরের আধিকারিকদের কাছে যেতে পারছি না, কিন্তু আমরা খুব দ্রুত লকডাউন উঠে গেলে আমরা আধিকারিকদের কাছে যাব, আমরা জানাব এবং সর্বস্তরে যেখানে যেখানে জানানো দরকার আমরা সমস্ত স্তরে এর বিরুদ্ধে প্রতিবাদী যেমন হব, তেমনি একই সঙ্গে আমরা আমাদের অভিযোগ জানাব। গতকাল রাত আনুমানিক 1:45 নাগাদ ঋষ্যমুখ, আমাদের যে পার্টি অফিসটি গত 3 বছর ধরে আমরা কাজকর্ম করতে পারি না, যেতে পারি না এবং এই অফিস এর আগেও বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, কিন্তু গতকাল রাতে সমাজ বিরোধীরা, বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা অফিসের তালা ভেঙে ঘরে ঢোকে, উপরের তলায় আমাদের চেয়ার টেবিল যা ছিল সেগুলিকে জড়ো করে কেরোসিন দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, নিচতলায় আমাদের কিছু চেয়ার ছিল সেখানে গডরেজ ছিল, অন্যান্য ইয়ে ছিল, এগুলো ভেঙে ফেলে এবং কিছু চেয়ার বাইরে ফেলে দেয়। এছাড়াও অফিসের যে সমস্ত আসবাবপত্র ছিল, মাইক সেট ছিল, সেগুলিও তারা ভেঙে দেয়, সেখানে আগুন লাগিয়ে দেয়। এরকম একটি পরিস্থিতি, তারা অরাজক পরিস্থিতি রাত প্রায় 1:45 নাগাদ সেখানে মানুষ আশপাশ থেকে ধোঁয়া দেখে তারা শনাক্ত করে আগুন দেওয়া হয়েছে, তারপর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় এবং ফায়ার ব্রিগেড এসে এই আগুন নেবায়। এবং এই সমাজ বিরোধীরা পরবর্তী সময় অফিসকে সারাউন্ডিং করে তারা বসে থাকে, যাতে আমাদের কোনো লোক সেখানে যেতে না পারে, আমাদের কোনো কাজ করতে না পারে। আমরা দেখছি যে বিলোনিয়া মহকুমা এবং বিশেষত দক্ষিণ জেলায় আমাদের যতগুলো পার্টি অফিস আছে এটা একাধিকবার আক্রান্ত হয়েছে। এটা শুধু ঋষ্যমুখ না, আমরা দেখেছি বরপাথরি অফিস এখন পর্যন্ত না হলেও 25 বারের বেশি আক্রমণ করা হয়েছে, রাজনগরের অফিস আক্রমণ করা হয়েছে, নলুয়া অফিস আক্রমণ করা হয়েছে, সোনাইছড়ির অফিস আক্রমণ করা হয়েছে, আমাদের প্রায় সবগুলো অফিস
এগুলো নন ফাংশনিং, অর্থাৎ এখানে কোনো মানুষ যেতে পারছে না, আমাদের কোনো পার্টি কমরেড যেতে পারছে না, নেতৃত্ব যেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না। তারপরেও উপর্যুপরি আক্রমণে তারা এই অফিসগুলো ভেঙে দিচ্ছে, এই অফিসগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। এটা ওদের আতঙ্কের প্রতিফলন। একটি নন ফাংশনিং অফিসকেও তারা আজকে হজম করতে পারছে না, তাদের আতঙ্ক গ্রাস করছে যে এই নন ফাংশনিং অফিসটি হয়তোবা খুব দ্রুত মানুষ সেখানে গিয়ে কাজ করতে শুরু করবে, মানুষ সেখানে অফিসগুলো চালু করতে শুরু করতে পারে। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই অফিসগুলো একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, আগামী দিন করবে। এই আশঙ্কা থেকে এবং এই আতঙ্ক থেকে বিজেপি এই ধরনের ভিন্ন কাজ করছে। ত্রিপুরায় 2018 সালের পর এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।